আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, দেশে গিয়ে আবার নতুন করে আসা যাবে কি না এ বিষয়ে মোটামুটি প্রতিদিন আপনাদের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি। অনেকে জানতে চান আমি ফাইনাল এক্সিটে যাচ্ছি, আবার আসতে পারবো কি না, আমি দড়া দিয়ে যাচ্ছি আসতে পারবো কি না, স্পেশাল এক্সিট নিয়ে যাচ্ছি নতুন বিষয়ে আসতে পারবো কি না, আরও অন্যান্য প্রশ্ন আপনাদের কাছ থেকে পাচ্ছি। তো চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কারা আসতে পারবেন আর কারা আসতে পারবেন না। প্রথম প্রশ্নটি হলো, স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাচ্ছি, মুক্তবাল আমেলের অনুমতি সাপেক্ষে নতুন করে আসতে পারবো কি না? উত্তর হ্যাঁ। আপনি যেহেতু মুক্তবাল আমেলের অনুমতি সাপেক্ষে যাচ্ছেন, আপনার যদি আকামা হয়ে না থাকে অথবা আকামার মেয়াদ শেষ হয়ে যায়, আপনি মুক্তবাল আমেলের স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাচ্ছেন, আপনি চাইলে যে কোনো সময় সৌদি আরবে নতুন ভিসায় আসতে পারবেন। যেহেতু আপনি কোনো ভায়োলেন্ট করেননি, অপরাধ করেননি, আপনি ক্লিন, সেক্ষেত্রে সৌদি সরকার আপনাকে সুযোগ দিচ্ছে আবারও সৌদি আরবে আসার জন্য। দ্বিতীয় প্রশ্ন, হরপ্রাপ্তরা এক্সিট নিয়ে দেশে গেলে, বর্তমানে কিন্তু জাহাজ থেকে অনেকেই এক্সিট নিয়ে যাচ্ছেন অথবা দালালের মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে যাচ্ছেন, তারা প্রশ্ন করেন আবার আসা যাবে কি না? না, নতুন আইনে বলা আছে যারা হরুপ্রাপ্ত আছেন তারা আর ফিরে আসতে পারবেন না। যারা বর্তমানে দেশে যাচ্ছেন হরুপ্রাপ্ত, তারা সৌদি আরবে নতুন ভিসায় আসতে পারবেন না, তবে তারা চাইলে হজ এবং ওমরা ভিসায় আসতে পারবেন। তিন, লিগ্যাল এক্সিট নিয়ে দেশে গেলে আসা যাবে কি না? যদি আপনি লিগ্যাল এক্সিট নিয়ে আপনার কোম্পানির অনুমতি সাপেক্ষে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে কোনো সময় নতুন ভিসা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম ক্লিন, আপনি যে কোনো সময় নতুন ভিসা প্রসেসিং করিয়ে সৌদি আরবে আসতে পারবেন। চার নম্বর, জেল খেটে দেশে যাচ্ছি আসতে পারবো কি না? যারা জেল থেকে দেশে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন মামলায় দেশে পাঠায়। এখানে দেখুন আমি একটা মামলার কপি দেখাচ্ছি, এখানে মামলার সিরিয়াল হলো 2700 এবং 700 সিরিয়ালে যারা দেশে যাচ্ছেন তারা কিন্তু আর আসতে পারবেন না। 900 এবং 700 সিরিয়ালে যারা দেশে যান তাদেরকে ভায়োলেন্ট হিসেবে দেশে পাঠায়, অর্থাৎ তারা অপরাধ করেছে, অপরাধী হিসেবে দেশে পাঠাচ্ছে, তারা আসতে পারবেন না। যদি অন্য কোনো মামলা দিয়ে আপনাকে দেশে পাঠায়, 27, 28 অথবা আপনার মামলা নাম্বার যদি অন্য কিছু হয় তাহলে আপনি আসতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমরা আপনাকে অনুরোধ করব, অবশ্যই জাওয়াজাত থেকে এমন একটা ফটোকপি বের করে নেবেন যেটাকে আরবিতে বলে ব্রিন্ট, প্রিন্ট বের করে নেবেন এবং প্রিন্টে আপনার কী মামলা দেওয়া আছে সেটা আপনি চেক করে নেবেন, তারপর আপনি নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসার চেষ্টা করবেন। অযথা আপনি মুখিক কারো কথা শুনে আপনি আপনার মামলা চেক না করে সৌদি আরবে চলে আসবেন, পরবর্তীতে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিবে। এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যারা জেল থেকে যাচ্ছেন যাওয়াজার থেকে প্রিন্ট আউট বের করে চেক করে নেবেন আপনাকে কত সিরিয়ালের মামলা দিচ্ছে, আপনার মামলা কী এবং আপনাকে কতদিনের জন্য নিষিদ্ধ করেছে সেটি আপনি দেখে নেবেন। পাঁচ নম্বর, ছুটিতে গিয়ে যদি না আসি তাহলে নতুন ভিসায় আসতে পারবো কি না? করোনাকালীন সময় অনেকেই কিন্তু দেশে আটকা পড়েছেন, অনেকেই প্রশ্ন করেন যে আমরা ছুটিতে গিয়েছি করোনার জন্য দেশ থেকে ফিরে আসতে পারেনি, এখন নতুন ভিসা নিয়ে আসতে পারবো কি না? জাওয়াজাত এই বিষয়টি আগেই পরিষ্কার করেছেন, যারা দেশে গিয়ে আসেন না ছুটিতে তারা 3 বছর সৌদি আরবে আসতে পারবে না। তবে এই আইনটি কিছুটা শিথিল করেছে কিছুদিন আগে, শিথিল হলো এখন চাইলে যে কপিলের ভিসা নিয়ে দেশে গিয়েছে রিএন্ট্রি ভিসা, যে কপিলের আন্ডারে সৌদি আরবে ছিল সেই কপিল যদি একই লাইসেন্সের ভিসা বের করে তাকে আবার আনতে চায় তাহলে সে যে কোনো সময় আসতে পারবে, শুধুমাত্র সেই কপিলের ক্ষেত্রে যে কপিলের আন্ডারে ছিল, নতুন কোনো কপিলের কাছে সে আসতে পারবে না। নতুন কোনো কপিল বা কোম্পানির কাছে আসতে হলে অবশ্যই 3 বছর তাকে অপেক্ষা করতে হবে, 3 বছর পরে গিয়ে সে নতুন কপিল বা কোম্পানির কাছে আসতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।